মানুষগুলি যারা বিক্রি করতেছেন আমার কথা বলতে শুনেন, আপনারা এখানে ব্যবসা করতে আসছেন, কারো বাপের টাকা দিয়ে ব্যবসা করতেছেন না, নিজের টাকা দিয়ে ব্যবসা করতেছেন, কেউ দাদা চাইছে আপনাকে মারবে, নিজের প্রতিরোধ করবেন, তারপর সেনাবাহিনীকে খবর দিবেন হ্যাঁ মারছি, ঠিক আছে? আর আপনারা ময়লা আবর্জনা জায়গায় জায়গায় ফেলবেন না, আপনারা এখানে কোন রকম ময়লা আবর্জনা পাশে ফেলবেন না, এখানে আমরা সেনাবাহিনীর সাথে কথা বলছি, এখানে বালু আর পাথর ঢেলে দিবে, তারা এক সপ্তাহের ভিতরে এটা করে দিবে, যত আজকে সরকার ভবনে আজকে এখানে কি হয় কেউ বলতে পারে না, এখানে অনেক ময়লা আবর্জনা থাকে, এখানে বৃষ্টি হলে পানিতে সবাই ডুবে যায়, এখানে অবস্থা একদম খারাপ হয়ে যায়, আর এখানে কেউ চাঁদা বাদ যদি কেউ করতে আসে এখানে বলবেন যে তোদের বাপের টাকায় ব্যবসা করি না, নিজের টাকায় ব্যবসা করি, সেনাবাহিনীর নাম্বার দেওয়া থাকবে, সেনাবাহিনী বাজারে আছে, তাদের সাথে তারপরে সেনাবাহিনীকে ফোন দিয়ে বলবেন যে আমরা প্রতিহত করে রাখি, আপনারা এসে নিয়ে যান, নিজেরা যদি কি ব্যবস্থা না নিতে পারেন তাহলে আমরা ছাত্র আর কতদিন কি করবো, আপনাদেরও কথা বলতে হবে, কথা বলা শিখে সো আমাদের ছাত্র আমরা যারা করছি আমাদের সাথে একটু কোঅপারেট করার চেষ্টা করেন, ঠিক আছে? ছাত্রদের সাথে থাকেন, যারা ব্যবসায়ী আছেন, যারা ক্রেতা আছেন, কেউ এই রাস্তায় মোটরসাইকেল রিক্সা কোন রকম এখানে যানজট করে রাখবেন না, এটা হচ্ছে মেন রাস্তা, এখানে সবাই আসে, এখানে সবাই বাজার ঘাট করে, কেউ এখানে এমন কোনো পরিবেশ করবেন না যেন কারো কোনো প্রবলেম হয় এবং কারো ক্ষতি হয়, আর ময়লা আবর্জনা যেখানে ফেলান এখানে খুবই বৃষ্টি হয়ে থাকে, বৃষ্টির